কয়েকদিন আগেই আমরা মুর্শিদাবাদের সাগরদিঘি থেকে খবর দেখিয়েছিলাম, এবং সেই সাগরদিঘির খবরে দেখিয়েছিলাম কিভাবে পিডিসিএল এর ছাই নিয়ে চলছে দুর্নীতি। সেখানে বেশ কয়েকজন জড়িত রয়েছে রাজনৈতিক ব্যক্তিত্ব, এরকম খবর জড়িয়েছিলাম। আর আজ এই ছাই নিয়ে যাওয়ার পথেই মানুষ বাধা দিল, প্রতিবাদ করলো, তাদের বক্তব্য রাস্তা দিয়ে ছাই নিয়ে যাওয়া যাবে না, কারণ যে উপায়ে ছাইগুলি নিয়ে যাওয়া হচ্ছে তাতে এলাকার মানুষজন তারা কষ্ট পাচ্ছে, ধুলো উড়ে গিয়ে তাদের শ্বাসকষ্টের সমস্যা তৈরি হয়ে যাচ্ছে, এলাকার মানুষজন সেই কারণে দীর্ঘক্ষণ অবরোধ করে রাখে। কথা বলবো একেবারে সরাসরি লাইভে রয়েছে আমাদের প্রতিনিধি জিয়াউর রহমান। জিয়াউর, কি হয়েছে বিস্তারিত জানো। এর আগে আমরা বলেছিলাম যে সাগরদিঘি পিডিসিএল অর্থাৎ তাপবিদ্যুৎ কেন্দ্র, যেখানে কয়লা পুড়িয়ে তাপ বিদ্যুৎ উৎপন্ন করা হয়, সেই কয়লা পুরানোর পরিবর্তে ছাই তৈরি হয়, সেই ছাই কিছুটা পিডিসিএল এর মধ্যেই পড়ে আর কিছুটা পিডিসিএল এর বাইরে ছাই পুকুর বা অ্যাসপন্ডে এসে জমা হয়। আর যত ছাই পুকুরে যে ছাই জমা হয় সেই ছায়ের দুর্নীতি হয়ে থাকে, সেই ছায়ের দুর্নীতিতে জড়িয়ে আছে লোকাল কিছু নেতৃত্ব। আর আজকে যে বিক্ষোভটা দেখিয়েছে মির্জাপুর এলাকার বাগপাড়াতে, অর্থাৎ রঘুনাথগঞ্জ থানার বাগপাড়া এলাকায়, সেখানে প্রায় 2 ঘন্টা ধরে পথ অবরোধ করেছিল স্থানীয়রা। তাদের অভিযোগ যে ছাই যেভাবে নিয়ে যাচ্ছে লরিতে করে বা ডাম্পারে করে যেভাবে ছাই যাচ্ছে, সেই ছাই কিন্তু উড়ে বা পড়ছে রাস্তাতে, রাস্তাতে পড়ার ফলে রাস্তা ধুলো হচ্ছে এবং বাড়িঘর ছায়ে ভর্তি হয়ে যাচ্ছে। আর এই ছাই ভর্তির ফলে যে বাড়িঘর ছাই যে উড়ে যাচ্ছে, সেই ছাই উড়ে যাওয়ার ফলে এলাকার মানুষদের শ্বাসকষ্ট তৈরি হচ্ছে। আর এই যে প্রচন্ড গরম, এই প্রচন্ড গরমে যে ছাই পড়ছে সেই ছায়ে কিন্তু অধিকাংশ মানুষের শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে, সেই কারণে দীর্ঘক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে এলাকাবাসীরা। তাদের দাবি যে রাস্তাতে যে জল দেওয়া হয় সেই জলটাও কিন্তু ঠিক নিয়মিতভাবে দেওয়া হচ্ছে না, ফলে ছাই উঠছে এবং ছাই উড়ার ফলে যে শ্বাসকষ্ট কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, সেই কারণে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে দিয়েছে। জিয়াউল, দেখো একটা বড় বিষয় যেখানে উঠে আসছে মানুষের স্বাস্থ্যের, যেটা বড় বিষয় যে সেখান থেকে ছাই উঠছে এবং সেই ছায়ে তার বাড়িঘর ভর্তি হয়ে যাচ্ছে এবং সেটাই শ্বাস প্রশ্বাসের সঙ্গে শরীরের ভেতরে যাওয়ার পরে শুরু হয়ে যাচ্ছে দুরারোগ্য ব্যাধি। এর থেকে মুক্তি পাওয়ার জন্যই তারা প্রতিবাদ করলো। তুমি যেমনটা জানালে যে প্রায় 2 ঘন্টা সেখানে অবরোধ করে তারা রাখলো, তারপরে অবরোধ উঠলো কিভাবে? 2 ঘন্টা অবরোধ করার পর, দীর্ঘক্ষণ অবরোধ করেছিল, সেই অবরোধ করার পর পিডিসিএল থেকে কর্তৃপক্ষ আসে এবং রঘুনাথগঞ্জ থানার পুলিশ এসে ঘটনাস্থলে আসে এবং সেই পরিস্থিতি সামাল দেয়। কিন্তু এই যে অবরোধ, এই অবরোধটা এখন প্রতি যে যেভাবে বোঝা যাচ্ছে যে অবরোধ কিন্তু প্রতিনিয়ত হতেই থাকবে। এবার অবরোধ যে এই যে প্রচণ্ড গরম তাপদাহ চলছে, সেই তাপপ্রবাহের ফলে কিন্তু যে ছাই যেটা হচ্ছে সেটা অতি সূক্ষ্ম হয়ে যাচ্ছে এবং সূক্ষ্ম হওয়ার ফলে সামান্যতেই কিন্তু মানুষের শরীরে চলে যাচ্ছে, একদম সরাসরি শ্বাস প্রশ্বাসে গিয়ে ফুসফুসে আঘাত করবে এই ছায়ের কণা বা সূক্ষ্ম কণাগুলো, ফলে কিন্তু মারাত্মক ব্যাধিতে তারা মারাত্মক ব্যাধিতে পরিণত হতে পারে, এই আশঙ্কা করে এলাকাবাসীরা কিন্তু দীর্ঘক্ষণ অবরোধ করেছে। অনেক ধন্যবাদ জিয়াউর, আমাদের সঙ্গে সরাসরি লাইভে ছিল আমাদের প্রতিনিধি জিয়াউর রহমান। জিয়াউর যেমনটা জানালো যে প্রায় 2 ঘন্টা ধরে সেখানে তারা অবরোধ চালায় এবং তারপরই অবরোধ তারা তুলে নেয়। মূলত দেখুন, একদম প্রচণ্ড দাবদাহ, মারাত্মক গরম, বিভিন্ন জায়গায় গরমের রীতিমতো পারদ চড়ছে, সেই জায়গায় যদি ধুলো বা ছাই মানুষের শরীরে এসে জমা হয়, বাড়িতে এসে জমা হয়, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ভেতরে চলে যায়, এটা অবশ্যই একটা মারাত্মক বিষয়। অবশ্যই এই বিষয় নিয়ে এলাকার মানুষজন তাদের বক্তব্য যে আমরা আজ অবরোধ করলাম, এরপরেও যদি কাজ না হয় সেক্ষেত্রে তারা বৃহত্তর আন্দোলনের দিকেই যাবে।